বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফিন খাতুন, বিয়াম মডেল স্কুল কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ক্লাসে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পঞ্চম শ্রেণীর একদম শেষের অধ্যায়, সেই অধ্যায়ের নাম হলো জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। আমি কি পড়াবো আজকে সে বিষয়ে লিখে দিয়েছি। আজকে পঞ্চম শ্রেণীর ক্লাস নিব, বিষয় হলো প্রাথমিক বিজ্ঞান, অধ্যায় হলো চতুর্দশ, পাঠ হলো জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। জনসংখ্যা সম্পর্কে বলতে গেলে প্রথমে যে ধারণাটা আমাদের চোখের সামনে ভেসে আসে সেটা হলো আমাদের পরিবারে লোক সংখ্যা কত, কতজন নিয়ে আমরা পরিবারে বসবাস করি, এই বিষয়টা কিন্তু আমাদেরকে প্রথমেই ভাবায়। তাহলে একটু সহজ করে দেওয়ার জন্য ধারণা থেকে, পারিবারিক ধারণার প্রেক্ষাপট থেকে আমি জানাতে চাচ্ছি, বাবা মা ভাই বোন এভাবে যে জনসংখ্যা বৃদ্ধি ঘটেছে, যাদেরকে চারপাশে পেয়ে আমরা বড় হচ্ছি, তাদের সংখ্যা যখন আমরা গুনতে যাচ্ছি, সেই সংখ্যা যেখানে পুরুষ মহিলা ছোট বড় সবাইকে গণনা করা হয় সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে জনসংখ্যা। বিশ্বের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে, বাড়তি জনসংখ্যার জন্য খাদ্য, ভূমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের প্রয়োজন আমাদের প্রতিনিয়তই পড়ছে। জনসংখ্যা যত বাড়বে এইসব প্রাকৃতিক সম্পদের উপরে তার প্রভাবটা তত বেশি পড়বে বা পড়ে থাকে, এই বিষয় সম্পর্কেই আজকে আমি আলোচনা করব। জনসংখ্যাটা কি? কোনো একটা নির্দিষ্ট স্থানের মোট যে লোকসংখ্যা সেই লোকসংখ্যাকেই বলা হচ্ছে ওই স্থানের জনসংখ্যা। এটা একটা দেশের ক্ষেত্রে আমরা হিসাব করতে পারি, কখনো কোনো এলাকা ভিত্তিক হিসাব করতে পারি, কখনো বা একটা বাড়ির ক্ষেত্রেও হিসাব করতে পারি, কিন্তু জনসংখ্যা যখন আমরা এখানে যখন জনসংখ্যা পড়াতে আসছি তখন আমাকে বিষয়টা ধরে নিতে হচ্ছে এটা ব্যাপক যে মোট লোকসংখ্যাকেই আমি ধরবো বা দেশের ক্ষেত্রে যে হিসাবটা করা হবে সেটাকেই আমি জনসংখ্যা হিসাবে কাউন্ট করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এক্ষেত্রে বই তোমাদের সহযোগিতা করবে, পাঠ্য বই পৃষ্ঠা 93। জনসংখ্যা বৃদ্ধি এবং জনসংখ্যার ঘনত্ব, 1800 সালের শুরুর দিকে বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় 100 কোটি। হিসাবটা একটু খেয়াল করি, 1800 সালের শুরুর দিকে বিশ্বের জনসংখ্যা ছিল 100 কোটি, বর্তমান পৃথিবীতে প্রায় তা দাঁড়িয়েছে 700 কোটিতে, অর্থাৎ 200 বছরে বিশ্বের জনসংখ্যা প্রায় 600 কোটি বেড়েছে। 2011 সালে বাংলাদেশে এই জনসংখ্যা বাড়ার হারটা যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি তাহলে দেখা যাবে 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 14,97,72,364 জন। 1970 সালে বাংলাদেশের যে জনসংখ্যা হিসাব করা হয়েছিল সেখানে তার সংখ্যা ছিল 7,60,00,000। 40 বছরে বাংলাদেশের জনসংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। এই যে জনসংখ্যা বৃদ্ধির যে ক্রমাগত ধারা, এই ধারাটা কিন্তু অব্যাহত রয়েছে, কখনোই কিন্তু আমরা কমতির দিকে দেখছি না, বরঞ্চ প্রতি মুহূর্তেই দেখতে পাচ্ছি যে এই জনসংখ্যা বৃদ্ধির ধারাটা অব্যাহত রয়েছে এবং তা ক্রমাগতই বেড়ে চলেছে। এখন আসি তাহলে আমি জনসংখ্যার ঘনত্ব, অর্থাৎ একটা নির্দিষ্ট স্থানে জনসংখ্যার ঘনত্বটাকে আমি কীভাবে বের করব। জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোকসংখ্যা। মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে খুব সহজেই আমরা কোনো স্থানের জনসংখ্যার ঘনত্ব বের করতে পারবো। এক্ষেত্রে যে সূত্রটা আমরা ব্যবহার করে থাকি সেই সূত্রকে সংক্ষেপে আমি লিখে দেখাতে পারি, জনসংখ্যার ঘনত্ব সমান হলো মোট জনসংখ্যা ভাগ হলো ক্ষেত্রফল। স্থানের ক্ষেত্রফল সম্পর্কে যদি আমার ধারণা থাকে এবং ওই স্থানে মোট জনসংখ্যা সম্পর্কে যদি আমার একটা সম্যক ধারণা থাকে তাহলে খুব সহজেই আমি বের করে নিতে পারবো ওই স্থানের জনসংখ্যার ঘনত্বটা কি। আমার প্রশ্নে কিন্তু ছোট প্রশ্নে সাধারণত আমরা দেখে থাকি এই মানে সংক্ষেপে এই প্রশ্নটা আসে যে জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটা কি, সেক্ষেত্রে কিন্তু সরাসরি যদি আমরা এইটুকু লিখে দিই তাহলেই কিন্তু আমার অ্যান্সারটা অ্যাকুরেট হয়ে যাবে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে হয়তো আমি সংজ্ঞায় চেয়ে বসলাম যে জনসংখ্যার ঘনত্ব কী, সেক্ষেত্রে কিন্তু আমাকে সংজ্ঞাটা একটু
বিশদে লিখতে হবে যে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে কোনো স্থানের মোট জনসংখ্যাকে যদি ওই স্থানের ক্ষেত্রফল দিয়ে আমি ভাগ করি তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হলো জনসংখ্যার ঘনত্ব। বাংলাদেশের ক্ষেত্রফল হলো আমরা সবাই জানি 1,47,570 বর্গ কিলোমিটার। তো 1,47,570 বর্গ কিলোমিটার যে ক্ষেত্রফল এটা কিন্তু নির্দিষ্ট আছে। সেক্ষেত্রে যদি আমরা 2011 সালের যে জনসংখ্যার হিসাবটা আমরা পেয়েছি 14,97,72,364, তো এখানে ওই সংখ্যা জনসংখ্যাটাকে লিখে আমি মোট ক্ষেত্রফল দিয়ে ভাগ করার পরে যে অংশ যে ফলাফলটা পাবো সেটাই হলো 2011 সালের বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ছিল। এখন আসি জনসংখ্যার বৃদ্ধির সাথে মানুষের চাহিদার কি সম্পর্ক আছে। জনসংখ্যা বৃদ্ধি প্রত্যেকটা মানুষ বা মানুষের জন্য মৌলিক কিছু চাহিদা রয়েছে। এই মৌলিক চাহিদাগুলোর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা প্রভৃতি। এই জিনিসগুলো মানুষ যখন বেড়ে যাবে তখন তার চাহিদা অবশ্যই প্রত্যেকটা জিনিসেরই চাহিদা বেড়ে যাবে। এই চাহিদাগুলোর সাথে জনসংখ্যার যে একটা বাড়তি চাপ পড়ে সেই চাপ সম্পর্কেই একটু জানাবো। জনসংখ্যা যত বৃদ্ধি পাবে মানুষের চাহিদাও তত বৃদ্ধি পাবে, এতে প্রাকৃতিক সম্পদের উপরে চাপ বাড়বে। বাড়তি চাহিদা আমাদের জীবনে বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে। জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং ভূমি ইত্যাদির ঘাটতি দেখা দিবে। অর্থাৎ জনসংখ্যা যখন বেড়ে যাবে তখন কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের প্রয়োজন অনুপাতে, আমাদের দেশের যে কথাটা বললাম যে আয়তন বা ক্ষেত্রফল এটা কিন্তু নির্দিষ্ট, এটা বাড়ছে না, বাট আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই তার ফলাফল দেখা যাবে কি যে জনসংখ্যার ঘনত্বটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ ক্ষেত্রফল একই থাকতেছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে তখন ঘনত্বটা বেড়ে যাবে। ঠিক একইভাবে কিন্তু অন্য যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলোর ওপরও একই রকমই প্রভাব পড়বে। জনসংখ্যার ঘনত্ব বেশি হলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা কিন্তু দ্রুত জীবাণু ছড়ায়। আমরা স্বাস্থ্য অর্থাৎ যে বর্তমানে যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে কিন্তু বড় রকমের একটা দুর্যোগ, যেটাকে বলা হচ্ছে যে ভাইরাস বা করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের মতো বিভিন্ন ধরনের রোগ আছে যে রোগগুলো কিন্তু দ্রুত একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। এরকম রোগ বা জীবাণু এটা কিন্তু একজন থেকে আরেকজনের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ার যে প্রবণতাটা দেখা যায় এটা কিন্তু জনসংখ্যা বৃদ্ধির কারণে বেশি দেখা যায়। সো সেক্ষেত্রে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। চিকিৎসা এবং শিক্ষার সুযোগ কমে যেতে পারে, কারণ আমাদের চিকিৎসা ব্যবস্থায় হয়তো দেখা গেল যে সীমিত সংখ্যক ডাক্তার আছে, বাট আমাদের রোগীর সংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমরা সঠিকভাবে সেই চিকিৎসাটা পাবো না। আবার শিক্ষার ক্ষেত্রে একই অবস্থা, একটা রুমে যদি দেখা যায় যে 30 জন শিক্ষার্থীকে আমরা যেভাবে পাঠদান করতে পারবো সেক্ষেত্রে যদি দেখা যায় যে 60 জন শিক্ষার্থী বসে তাহলে কিন্তু আমরা ওই একইভাবে পাঠদান করতে পারবো না, সেক্ষেত্রে কিছু না কিছু বিঘ্ন ঘটবে। ঠিক এইভাবে পরিবেশের উপরে জনসংখ্যার বৃদ্ধির কি প্রভাব পড়ে সেটা নিয়ে একটু আলোচনা করি। পরিবেশের উপরে জনসংখ্যা বৃদ্ধির ব্যাপক প্রভাব রয়েছে। বাড়তি শস্য উৎপাদন এবং পশুপালনের জন্য মানুষ বন উজাড় করছে। জনসংখ্যা যখনই আমাদের বেড়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের অতিরিক্ত খাদ্যের প্রয়োজন হচ্ছে, আর অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণ করার জন্য আমাদের কিন্তু প্রচুর পরিমাণে শস্য উৎপাদন বেশি করতে হচ্ছে শুধুমাত্র জনসংখ্যার খাদ্য ঘাটতি পূরণ করার জন্য। তো যখনই আমরা শস্য উৎপাদন বেশি করতে যাচ্ছি তখনই আমাদের চাষযোগ্য জমির প্রয়োজন পড়ছে, তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে যে অনেকাংশেই বনজ যে অংশটা আছে সেই অংশটাকে আমরা কেটে ফেলছি, গাছপালা কেটে ফেলে ওখানে হয়তো চাষের জমি সৃষ্টি করছে অথবা বসবাসের জায়গা তৈরি করছি। আবার দেখা গেল যে পশুপালন যখন আমি বেশি হারে আমার যখন আমিষের চাহিদা অথবা অন্যান্য চাহিদা পূরণ করার জন্য আমি হয়তো পশু প্রয়োজন হচ্ছে, অধিক পশু প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় বন উজাড় করে ফেলছি। বাড়িঘর, রাস্তাঘাট এবং কলকারখানা তৈরিতেও আবাদি জমি নষ্ট করে ফেলছি আমরা। বনভূমি ধ্বংসের ফলে বাস্তুসংস্থানের পরিবর্তন হয়। অর্থাৎ কোনো স্থানের যখন আমি গাছপালা অধিকারে কেটে ফেলছি তখন কিন্তু সেই জায়গাটাতে অবশ্যই কার্বন ডাইঅক্সাইডের একটা ঘাটতি দেখা দিবে। এটা কিন্তু আমরা সহজ ভাষায় একদম শুরু থেকেই জেনে আসছি যে গাছপালার পরিমাণ কমে গেলে সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হবে। ঠিক এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হওয়ার কারণে কিন্তু ওখানকার জীববৈচিত্র্যের মধ্যে একটা বিশাল পরিবর্তন আসে। এছাড়াও বিভিন্ন ধরনের একটা বাস্তুসংস্থানের ছোট্ট একটা কীট থেকে, অর্থাৎ আমি যদি এখানে ছোট সবুজ উদ্ভিদ থেকে শুরু করি সেক্ষেত্রে উচ্চতর খাদক পর্যন্ত অনেকেই এখানে একজন আরেকজনের ওপরে নির্ভরশীল হয়ে থাকে। কিন্তু কোনো কারণে যদি সেখানে কোনো একটা কিছুর যদি ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু পুরো বাস্তুসংস্থানেরই একটা ধ্বংসের পর্যায়ে পড়ে যাবে। সেক্ষেত্রে
আমাদের অবশ্যই সচেতন হওয়া দরকার যে আমাদের করণীয় কী। এর পাশাপাশি যে জিনিসটা আরেকটা বিপর্যয় ঘটে আমাদের, সেটা হলো বনভূমি যখন আমরা ধ্বংস করে ফেলছি, অর্থাৎ অবাধে যখন আমরা গাছপালা কেটে ফেলছি, তখন কিন্তু সেখানে ভূমি ক্ষয় এবং ভূমি ধস, এই ধরনের বিপর্যয়ের মুখোমুখি আমরা মাঝে মাঝেই হয়ে যাচ্ছি। খেয়াল করলে দেখতে মানে দেখা যায় বিষয়টা, যে মাঝে মাঝেই টিভিতে এই খবরগুলো প্রচার করা হয় যে চট্টগ্রামে পাহাড় ধসে এতজনের মৃত্যু হয়েছে। বিষয়গুলো কিন্তু খেয়াল করলে দেখা যাবে যে পাহাড় কেটে কি যেখানে লোকালয়ের সৃষ্টি হয়েছে সেখানেই কিন্তু এরকম ধসের সৃষ্টি হয়। কারণ লোক পাহাড় কেটে যেখানে আমি বসতি তৈরি করেছি সেখানে কিন্তু অতিরিক্ত বৃষ্টির ফলে ওই পাহাড়টাই আবার ক্ষয়ে যাচ্ছে বা ধ্বংসের সৃষ্টি হচ্ছে। এরকম বনভূমি ধ্বংস এবং ভূমি ক্ষয় এগুলো কিন্তু আমাদের জন্য মারাত্মক বিপর্যয় সৃষ্টি করে। কৃষিক্ষেত্রে উদ্ভিদ ভালো বৃদ্ধি এবং অধিক খাদ্য উৎপাদনের জন্য রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহৃত হয়। রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটি এবং পানি দূষিত হচ্ছে। বিগত অধ্যায়ে আমরা যখন মাটি দূষণ পানি দূষণ পড়েছি তখন কিন্তু এই বিষয়টা সম্পর্কে আমরা আরও বিশদে জেনেছি যে মাটি এবং পানি কীভাবে প্রতিনিয়ত আমাদের দ্বারাই দূষিত হচ্ছে। জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন এবং কলকারখানায় পণ্য তৈরি, মানুষের যাতায়াতের জন্য যানবাহন, জীবাশ্ম জ্বালানি ব্যবহার, কলকারখানা এবং যানবাহন থেকে নির্গত ক্ষতিকর গ্যাস বায়ু দূষিত করছে। অর্থাৎ বায়ু দূষণের কারণগুলোই কিন্তু এখানে বলা হয়েছে। জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, কলকারখানা জ্বালানি ব্যবহার করে কলকারখানা যানবাহন ইত্যাদি চালিত করা হচ্ছে। আর এই চালিত যখনই আমরা করতে যাচ্ছি সেখান থেকে নির্গত হচ্ছে বিভিন্ন ধরনের কালো ধোঁয়া, ক্ষতিকর রাসায়নিক পদার্থ, যেটা কিন্তু আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির সৃষ্টি করছে, ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। যখন পরিবেশে বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস মিশছে তখন কিন্তু অবশ্যই উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এটা সম্পর্কে আমরা জানি। এর পাশাপাশি যে জিনিসটার সম্মুখীন আমরা হচ্ছি ক্রমাগত, সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। বৃষ্টির সাথে সাধারণত বৃষ্টির সাথে যখন ক্ষতিকর কোনো কিছু মিশছে, রাসায়নিক পদার্থগুলো যেগুলো মিশছে, সেই মিশার ফলে যে বৃষ্টিটা আসছে, যেটা মাটি এবং প্রাণী উভয়ের জন্যই ক্ষতিকর, এই ধরনের বৃষ্টিকেই বলা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির সংজ্ঞাটা তোমরা শব্দকোষে পেয়ে যাবে। এরপরে আসো, এই যে জনসংখ্যা বাড়ছে, ক্রমাগত জনসংখ্যা বেড়েই চলেছে, তাহলে এই জনসংখ্যা নিয়ন্ত্রণে বা জনসংখ্যা যেহেতু বাড়ছে, সেই জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে অন্যান্য মৌলিক চাহিদাগুলো কীভাবে আমরা বাড়াতে পারি বা মৌলিক চাহিদাগুলো কীভাবে আমরা যোগান দিতে পারি, সেই সমস্যার সমাধানে বিজ্ঞান এবং প্রযুক্তির ভূমিকাটা কী। বাড়তি মানুষের চাহিদা পূরণে বিজ্ঞান ও প্রযুক্তি অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। আমরা দেখেছি যে বিভিন্ন এখন কিন্তু কোনো চাষাবাদ মানে চাষযোগ্য জমি কিন্তু আর পড়ে থাকছে না, প্রতিনিয়তই সেখানে কোনো না কোনোভাবে কোনো না কোনো ফসলের চাষ চলছে। এই চাষ করার উদ্দেশ্য হলো খাবারের যোগান দেয়া, বাড়তি মানুষের জন্য বাড়তি খাবারের যে প্রয়োজন সে খাবারের যোগান দেয়া। কিন্তু এই যোগানটা যে দেয়া হচ্ছে বা একই জমিতে বারবার বিভিন্ন ধরনের ফসল ফলানো হচ্ছে, এটা কিন্তু মূলত বিজ্ঞান এবং প্রযুক্তি বিভিন্ন ধরনের বিজ্ঞানের প্রয়োগিক ফলকে কিন্তু প্রয়োগিক ফলের কারণেই কিন্তু এই জিনিসগুলো উদ্ভাবন করা হয়েছে, যে কোন ফসলের পরে কোন ফসল আমরা যদি চাষ করি তাহলে সেই জমিতে জমির উর্বরতাও ঠিক থাকবে এবং সেখানে আমরা সঠিক পরিমাণে ফসলও পেতে পারি। এটা কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি এই সমাধানটা দিয়েছে। বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কম সময়ে বেশি খাদ্য উৎপাদনে সক্ষম হয়েছে। আগে কৃষি যন্ত্রপাতি বলতে সেই আগের যুগে অর্থাৎ সরল যে কৃষির যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হচ্ছিল সেখানে ছিল হলো লাঙ্গল, কাস্তে, কোদাল, শাবল এগুলো। কিন্তু বর্তমানে কিন্তু চাষের জন্য ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর, সেচ পাম্প ইত্যাদি বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি, হ্যাঁ, মাড়াই যন্ত্র, ধান কাটার যন্ত্র, এই সব, যেটা কিন্তু শ্রম আমাদের পরিশ্রমকে কিন্তু অনেক কম করে দিয়েছে এবং অসময়ের ব্যয়কে অনেক লাঘব করে দিয়েছে। এর ফলে কিন্তু আমরা দ্রুত সময়ে অনেক বেশি ফসল উৎপাদনে সক্ষম হচ্ছি। বর্তমানে জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টি সম্পন্ন রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল ফসল উদ্ভাবন করা সম্ভব হয়েছে। আমরা জানি জৈব প্রযুক্তি বলতে জীবনের জন্য জীবের ব্যবহার করে যে কোনো প্রযুক্তি উদ্ভাবন করাই হলো জৈব প্রযুক্তি। বিভিন্ন ধরনের ফলনশীল উদ্ভিদ বা সংকর জাতের যে সকল উদ্ভিদ বা ফলনশীল যে সকল ফলজ উদ্ভিদ তৈরি করা দেখা যাচ্ছে এখন বর্তমানে, সেগুলোতে কিন্তু আগের চাইতে এখন কিন্তু বিভিন্ন ধরনের নতুন প্রযুক্তির প্রয়োগ দেখানো হচ্ছে।
অনেক সময় দেখা যায় যে একই জমিতে অল্প সময়ে কিন্তু অধিক ফলনশীল ধান উৎপাদন করা সম্ভব হচ্ছে, এটাও কিন্তু জৈব প্রযুক্তির একটি ফলাফল। বিজ্ঞান ও প্রযুক্তি অনবায়নযোগ্য শক্তির ব্যবহার কমিয়ে শক্তি সংরক্ষণে ও দূষণ কমাতে সহায়তা করে। মানুষ সৌর প্যানেলের মতো প্রযুক্তি উদ্ভাবন করেছে যা নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। আজকাল আমাদের চারপাশে বিভিন্ন জায়গাতেই আমরা এই সৌর প্যানেলটা দেখে থাকি। সৌর প্যানেল কি এই সম্পর্কে কিন্তু আগেই বলা হয়েছে, যে যন্ত্র সূর্যের আলোকে ব্যবহার করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে, সৌর শক্তিকে বিদ্যুৎ শক্তিকে রূপান্তরিত করে, তাকেই বলা হচ্ছে সৌর প্যানেল, যা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে আমরা কীভাবে নিজের প্রয়োজন মেটাতে পারি তার একটা উৎকৃষ্ট উদাহরণ। এই প্রযুক্তি অনবায়নযোগ্য শক্তির বিকল্প হিসেবে কাজ করে। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে মানুষ যাতায়াতের জন্য নতুন প্রযুক্তির হাইব্রিড গাড়ি উদ্ভাবন করেছে। মজার বিষয় হলো হাইব্রিড গাড়ি। হাইব্রিড গাড়ি কি? যে গাড়ি সাধারণত তেল এবং ইলেকট্রিক এরকম দুই ধরনের জ্বালানি দিয়েই বা ব্যাটারি চালিত ইঞ্জিন এই সকল মানে সকল এই ধরনের জ্বালানিগুলো ব্যবহার করেই চলতে পারে, সেই গাড়িগুলোকেই বলা হচ্ছে হাইব্রিড গাড়ি। এই গাড়ি বিদ্যুৎ ও তেল উভয় জ্বালানি ব্যবহার করে চলতে পারে, যা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে ভূমিকা রাখে। অর্থাৎ সাধারণত দেখা যায় যে যে গাড়িগুলো আমরা আগে দেখে আসছি সেই গাড়িগুলোতে পেট্রোল ডিজেল এগুলো ব্যবহার করেই চলতো, এই গাড়িগুলো এগুলো হলো জীবাশ্ম জ্বালানি, প্রতিনিয়তই ব্যবহার হতো। কিন্তু এখন প্রযুক্তির উদ্ভব প্রযুক্তির নানা বিধ প্রয়োগের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে নতুন নতুন অনেক কিছু আমাদের সামনে আসছে, যেমন এই হাইব্রিড গাড়ি। এই হাইব্রিড গাড়ি কিন্তু আমাদের পরিবেশের অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার থেকে রোধ করতে পারে। বিজ্ঞান শেখার প্রয়োজনীয়তা কি? এতক্ষণ কথা বললাম জনসংখ্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা নিয়ে। এখন সংক্ষেপে বলবো বিজ্ঞানটা আমি তাহলে কেন শিখবো, বিজ্ঞান শেখার প্রয়োজনীয়তা কি। জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত জরুরি। বিজ্ঞান শিক্ষা আমাদের আচরণ পরিবর্তনে এবং বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা পালন করে। লাইনটা আরেকবার খেয়াল করি, বিজ্ঞান শিক্ষা আমাদের আচরণ পরিবর্তনে এবং বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যার সমাধানে সাহায্য করে। শুধু তাই নয়, বিজ্ঞান ও প্রযুক্তি দক্ষ মানব সম্পদ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি কীভাবে অবদান রাখছে এই সম্পর্কিত কিছু প্রশ্ন বইয়েই দেওয়া আছে। জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে উন্নত প্রযুক্তি কীভাবে সাহায্য করবে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করি। অর্থাৎ আমি যখন বইটা সম্পূর্ণ পড়ব এবং সেক্ষেত্রে আমি যেটুকু বলার চেষ্টা করলাম এইটুকু সহযোগিতা নিয়ে অবশ্যই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব। এর পাশাপাশি প্রশ্ন কিছু প্রশ্ন তৈরি করে দেওয়া আছে, সেই প্রশ্ন ছোট প্রশ্ন আছে, শূন্যস্থান আছে, মিলকরণ আছে, বড় প্রশ্নেরও কিছু উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি। এই সংক্রান্ত এই তথ্যগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সাথেই থাকবে, আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।